তো মুমিন চিনবেন কিভাবে মুনাফিক চিনবেন কিভাবে আমার আল্লাহ এই সূরা তওবার মধ্যে স্পষ্ট করেছেন মুমিন চেনা যাবে ভালো কাজে আদেশ দিলে খারাপ কাজ থেকে নিষেধ করলে তার নাম মুমিন আর ভালো কাজ থেকে নিষেধ করতে দেখলে খারাপ কাজে আদেশ দিতে দেখলে ধরতে হবে তার নাম আমরা সূরা সাবার বিষ্ণুং আয়াত পর্যন্ত শেষ করেছিলাম যেখানে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইরশাদ করেছেন أعوذ بالله من الشيطان الرجيم ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين شيطان جي الله پاکر سامنے ایک کتھا بولے چلو اوگا اللہ آج کے تمی اما کے لعنت برقا پریدان کر اچھو جی آدمیر کرنے آمی অভিশপ্ত সে বনি আদমকে আমি দেখে নিব আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন হ্যাঁ এই সবাসরের মানুষ যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছিলাম যেদিকে গেছে সেদিকে ফলাদি এত ব্যাপক নিয়ামত দেওয়ার পরেও তারা ওই ইবলিস যে কথাটা বলেছিল আমি তাদেরকে গোমরাহ করে ছাড়ব আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরেও সেই সবা শহরের মানুষেরা আল্লাহ পাকের ইবাদত করেনি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করেনি তারা শিরিকে এমন কি সূর্য পূজাই লিপ্ত হয়েছিল বড় আওয়াজে বলি নাউজ বিল্লাহ সেই কথাটা আমার আল্লাহ কি বললেন লাকাদ সাদদাক আলাইহিম ইবলিসু জান্নাহু ইবলিসের যেটা ধারণা ছিল বনি আদমকে আমি প্রতিভ্রষ্ট করেই ছাড়ব আল্লাহ বলেন সবাসরের মানুষকে দেখলেই ইবলিসের কথা বাস্তবায়ন যে হলো সেটা দেখা যায় ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন হ্যাঁ মুমিনের অল্প সংখ্যক মানুষ যারা ইবলিসের পিছনে চলে না এরা আমি আল্লাহর সন্তুষ্টি সবসময় কামনা করে একটু জোরে বলি না সুবহানাল্লাহ এরপরে আজকে যে আয়াত যেখানে আমার আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কি বলেছেন একটু লক্ষ্য করি সেখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন وما كان له عليهم من سلطان من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ رب العالمين بولن أمي ইবলিসকে তাদের উপর এভাবে ক্ষমতা দিলাম ইবলিস বান্দাদেরকে মিসগাইড করার সুযোগ পাই আমি যে ইবলিসকে ক্ষমতা দিলাম কেন একটাই উদ্দেশ্য ইল্লা লিনআলামা মান ইউমিন বিল আখিরা ওয়া মিম্মান হুয়া من হাফি শাক্কিন আখিরাতের উপর বাস্তবিক পক্ষে কারা ঈমান আনে এবং আখিরাতের বিপরীত ব্যাপারে কারা সন্দেহ করে আমি আল্লাহ এটাই প্রকাশ করা উদ্দেশ্য জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন প্রত্যেকটা মানুষের আমাদের যে একটা নফস আছে নফস বের হয়ে গেলে এই বডির আর কোনো দাম নাই এটা মাটির ভিতরে ঢুকাই দিবে কারণ তখন এই বডি থেকে দুর্গন্ধ বের হবে আজকে আত্মা আছে নফস আছে বিদায় আমাদের দাম আছে এই নফস বন্ধ হয়ে গেলে তখন যদি নফস এটাকে
আল্লাহ বলেন ফাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই নফসের মধ্যে আমি দুইটা বিষয় রেখেছি, একটার নাম তাকওয়া আরেকটার নাম ফুজুর। এই যারা নফসকে কারণ লিকুল্লি নফসিন করিন, প্রত্যেকটা নফসের সাথে একজন করিন শয়তান আছে, ওই শয়তানের পিছু যদি চলে তখন নফসের মধ্যে ফুজুর পাপ এগুলো ঢুকে যায়, তখন নফসটা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নফসে আম্মারা হয়ে যায়, নফসে সু হয়ে যায়। আর যখন ওই নফসে করিন, যেটা করিন শয়তান, সেটার কথা বান্দা যদি না মানে, শয়তান বলে ঠান্ডা লাগতেছে, সকালে ঘুমটা খুব আরাম, বান্দা বলে না, ঘুম থেকে উঠে যাওয়া ফরজ, সূর্য ওঠার আগে নামাজটা পড়ে নেওয়া ফরজ, এটা নফস শয়তানের সাথে জিহাদ। নবীজি বলেন নফস শয়তানের সাথে জিহাদ করা, এটার নাম বড় জিহাদ। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যারা নফসকে কাবু করতে পেরেছে, ওই নফসের ভিতরে তাকওয়া ঢুকে যায়, তখন নফসটা মুতমাইন্না হয়ে যায়। ওই নফসটা মুতমাইন্না যখন হয়ে যায়, শরীর থেকে যখন নফসটা বের হয়ে যায়, তখন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই নফসে মুতমাইন্না যে মুতাই বান্দা কাবু করে রেখেছে, নফসের পিছনে চলে নাই, নফসকে কাবু রেখেছে, ওই নফসে মুতমাইন্না খে দিবে ডাক। কখন? শরীর থেকে বের হওয়ার পর। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, হে নফস তুমি তোমার রবের দিকে যাও, কিভাবে? রাদিয়াতাম মারদিয়া, তুমি নফস আল্লাহর উপর রাজি, আল্লাহ তোমার উপর রাজি, এভাবে তুমি যদি শরীর থেকে বের হতে পারো, আমি আল্লাহ বলে দিলাম ফাদখুলি ফি ইবাদি, তুমি নফস আমার বাস্তব বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, তোমার জন্য আমি জান্নাত রেডি করেছি, এবার তুমি তোমার জান্নাতে ঢুকে যাও। এ নফস অনেক বড় কথা। কিছু বান্দা নফসের পিছনে চলে, নফসের পিছনে চলা মানে নবীজি শরীয়তকে বাদ দেওয়া, সুন্নাকে নবীজির সুন্নাকে ছেড়ে দেওয়া, এগুলাকে পাত্তাই না দেওয়া, করিন শয়তানের পিছে পিছে চলা, এই নফসকে নফসের পিছে পিছে যারা চলে, বেপরোয়া হয়ে যায় কিছু মানুষ আছে না, বেপরোয়া, এটা হালাল না হারাম, এটা বৈধ না অবৈধ, জায়েজ না নাজায়েজ, আল্লাহ রাজি হচ্ছেন কি না না অসন্তুষ্টি হয়ে যাচ্ছেন, সেটা পরোয়া করে না। কেন? বুঝতে হবে তখন ওই বান্দা নফসের পিছনে চলতেছে। আর বান্দা যখন দেখবেন নামাজে কালামে শরীয়ত মোতাবেক চলে, হালাল হারাম যাচাই বাছাই করে, কোন একটা কাজ করলে এটা আমার জন্য বৈধ কি না হুঁশ করে চলে, তখন বুঝতে হবে এই বান্দা নফসকে নিজের আয়ত্তে রেখেছে। আল্লাহ বলেন আমি শয়তান লাগাই দিলাম কেন? পরীক্ষার জন্য। নতুবা পরীক্ষা কেমনে করবেন? আল্লাহ বলে শয়তানকে ক্ষমতা দিয়ে আমি পরীক্ষা নিচ্ছি, কি? কে আখেরাতকে বিশ্বাস করে আখেরাতের নাজাতের জন্য প্রস্তুতি নেয়, আর কারা আখেরাতের বিশ্বাস করে না, এটাই আমি প্রকাশ করা উদ্দেশ্য। আল্লাহ বলে ইল্লা লেনা আলামা মাই ইউমিনু বিল আখিরা, আমি শয়তানকে তাদের উপর ক্ষমতা কেন দিলাম, শয়তানের পিছে চলে কিনা আমি যাচাই করব,
এই বান্দা শয়তানের পিছনে চলে আখিরাত বরবাদ করছে না শয়তান থেকে দূর থেকে নিজের আখিরাত সুন্দর করছে এটাই আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আগেরকার মানুষ অধিকাংশরা নফসকে কাবু করেছেন নফসের পিছনে চলতেন না কিন্তু ইদানিং অধিকাংশ মানুষ নফসের পিছনেই চলে নফসের গোলামি করছে আল্লাহ বলেন ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ হেফাজত করছি তুমি কি আমল করো কার পিছনে চলো কার কথা শোনো একদিকে আমার বন্ধু নবীকে রাখলাম আরেকদিকে ইবলিশকে রাখলাম কি আমার বন্ধুর কথাই চলছো না ইবলিশের পিছনে চলছো এই ব্যাপারে আমি আল্লাহ ফেরেশতা রেখেছি সব সংরক্ষণ করছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথা যারা স্মরণ রাখে এদের নাম মুত্তাকি জামারগুলো নোট হচ্ছে একদিন আল্লাহ পাকের দরবারে হিসাব দিতেই হবে এই কথা যারা স্মরণ রাখবে তাদের নাম মুত্তাকি আর মুত্তাকিরাই হলো বাস্তবিক পক্ষে আল্লাহর বন্ধু সেদিন মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত রেডি করেছেন একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন তিলকাল জান্নাতুল লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া দুনিয়ার মধ্যে যারা মুত্তাকি ছিল আল্লাহ বলে জান্নাত আমি রেডি করেছি ওই মুত্তাকিদেরকে জান্নাতের মালিক বানাবার জন্য সেজন্য তাকওয়া ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায় না তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এই তাকওয়া অবলম্বন করা শুধু নিজে নয় গোটা ফ্যামিলিতে যারা আছে প্রতিটা সদস্যের অন্তরে তাকওয়া জাগরণ করা এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই তাকওয়াটা জাগবে কিভাবে আল্লাহ বলে মুমিনের কাজ আছে মুমিন কাকে বলে সূরা তওবার 71 নম্বর আয়াতে মুমিনের একটা সংজ্ঞা দিয়েছেন আমার আল্লাহ আল মুমিনুনা ওয়াল মুমিনাত ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মুমিন বলা হয় যিনি শুধু ভালো কাজ করে তাই না অপরকে ভালো কাজে আদেশ দেয় নিজে খারাপ কাজ থেকে বেঁচে থাকে তাই না বরঞ্চ অপরকে খারাপ কাজ থেকে যারা বারণ করে এদের নাম মুমিন জোরে বলুন সুবহানাল্লাহ মুমিনের বিপরীত মুনাফিক মুমিনের মাথায় টুপি থাকে মুমিনের মুখেও দাড়ি থাকে মুমিনও নামাজ পড়ে ঠিক মুনাফিক তার মাথায় টুপি থাকবে তার মুখেও দাড়ি থাকবে সেও নামাজ কালাম পড়বে কিন্তু পার্থক্য কি মুমিনের অন্তরে ঈমান আছে আর মুনাফিকের অন্তরে ঈমান ঈমানটা কি দেখা যায় দেখা যায় না ঈমান গোপন থাকে তো মুমিন চিনবেন কিভাবে মুনাফিক চিনবেন কিভাবে আমার আল্লাহ এই সূরা তওবার মধ্যে স্পষ্ট করেছেন মুমিন চেনা যাবে ভালো কাজে আদেশ দিলে খারাপ কাজ থেকে নিষেধ করলে তার নাম মুমিন আর ভালো কাজ থেকে নিষেধ করতে দেখলে খারাপ কাজে আদেশ দিতে দেখলে ধরতে হবে তার নাম এটা সূরা তওবা 67 নম্বর আয়াত আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ আল্লাহ বলেন মুনাফিক চিনবে কিভাবে এ মুনাফিক খারাপ কাজেই মানুষকে আদেশ দেয় আর
ভালো ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করে। আমরাও ভালো ভালো অনেক কাজ করি কিনা, কিভাবে নিষেধ করে বলে কাজেটা কি নবীজি করেছেন, কাজেটা কি কোনো সাহাবি করেছেন? কিন্তু আমাদেরকে জানতে হবে, কাজ যদি ভালো হয় নবীজি না করলে সমস্যা নাই, কোনো সাহাবি না করলে সমস্যা নাই, কাজ যদি ভালো হয় এই কাজ করার জন্য দলিলও লাগে না। কাজটা ভালো এটাই দলিল। এটা কি? এটা বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার খুব সহজ, আপনাদেরও মনে থাকবে। ভালো কাজের জন্য দলিল লাগে না, ভালো কাজকে বেদাত যে বলবে সে যে আসলে মূর্খ, এটার জন্য আমি বুখারী শরীফের হাদিসের কোট দিচ্ছি, আপনারা নোট রাখুন। হাদিস নাম্বার 3467 থ্রি থেকে সেভেন পর্যন্ত গণবেন, মধ্যখানে ফাইভ বাদ দিবেন, কত হয়ে যাবে 3467 হাদিসের নাম্বার কোন শরীফের? বুখারী শরীফের। সেখানে কি আছে? সেখানে আছে ফারুক আজম রাদিয়াল্লাহ তাআলা একটা ভালো কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন। তখন সিদ্দিক আকবর বলেছেন, এটা আমি কিভাবে করব, আপনিও বা কিভাবে করবেন, কাজটা তো নবীজি করেন নাই। কথা বোঝা যায়? কাজটা তো নবীজি করেন নাই। এই কথা কা? সিদ্দিক আকবরের। যখন জঙ্গে ইমামাতে 70 জন হাফেজ কোরআন শহীদ হয়ে গেল এই মুসাইলামাতুল কাযাবের বিরুদ্ধে, এই যুদ্ধটা হয়েছিল, 700 জন সাহাবা তাবেঈ শহীদ হয়েছেন, তার মধ্যে 70 জন কোরআনে হাফেজ শহীদ, খবর যখন আসছে তখন ফারুক আজম সিদ্দিক আকবরকে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, কোরআনে হাফেজ এভাবে চলে গেলে ভবিষ্যতে মানুষ কোরআন কোত্থেকে পাবে? কোরআনেটা তো এখনও ভিন্ন ভিন্ন জায়গায়, কতগুলো পাহাড়ে, কতগুলো পাথরে, কতগুলো গাছে, কতগুলো চামড়াতে বিক্ষিপ্ত আছে। আপনি একটি কাজ করেন, বলে কি? আন্তামুরা বেজামিল কোরআন, যারা কোরআন লিখতেন আপনি ইনাদেরকে দেখে বলেন কোরআনটা যাতে এক জায়গায় জমা করে ভলিউম আকারে নিয়ে আসে। আজকে মসজিদে মসজিদে ঘরে ঘরে আমরা কোরআন শরীফ পাচ্ছি, এটা ফারুক আজমের পরামর্শ ছিল। তখন সিদ্দিক আকবর কথাটা বলেছিলেন, কাইফা তাফালু অথবা কাইফা আফালু, আপনি কাজটা কিভাবে করবেন, আমি বা কিভাবে করব? লাম ইয়াফআল বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, কাজটা তো নবীজি করেন নাই। কে করেন নাই? তো নবীজি যে কাজ করেন নাই, আমি আবু বকর কিভাবে করব, আপনি উমর কিভাবে করবেন, কাজটা তো নবীজি করেন নাই। তখন ফারুক আজম বলেছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূলুল্লাহ, নবীজি না করলেও আপনি করতে পারবেন, নবীজি না করলেও আমি করতে পারবো, নবীজি না করলেও কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতরা করতে পারবে। কেন? হাদা ওয়াল্লাহে খায়ের, কারণ খোদার কসম কাজটা তো ভালো কাজ। একটু মুখস্থ করে ফেলি, কারণ এটা সিদ্দিক আকবর ফারুক আজমের সমন্বয় সমাধান, কেয়ামত পর্যন্তর জন্য দীন ইসলামের মধ্যে একটা উসুল হয়ে গেছে, যেই উসুলকে সামনে রেখে শরীয়তের ফয়সালা হয়। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। কি বলেছেন? হাদা ওয়াল্লাহে খায়র, একটু সবাই বলি তো, হাদা ওয়াল্লাহে খায়র, বলেটা জায়েজ আছে কোন একটা কথা? আপনি কাজ করেছেন যেমন খাদমে গৌসিয়া, কোনো সাহাবি করে নেই,
গিয়ারবি শরীফ খতমে খাজাগান এই যে মুজাদ্দদিয়ে তরিকার বিভিন্ন মুরাকাবা কোন সাহাবী করেছেন করেননি তরিকতের শেখরা বিভিন্ন ইবাদত মানুষকে ইবাদতে রাখার জন্য বিভিন্ন সবক নির্ধারণ করেছেন এরকম সবক কোন সাহাবী তাবেঈ পালন করেন নাই তো যদি বলেন এটা কেমনে করবেন এটা তো কোন সাহাবীরা করেন নাই তখন আমাদেরকে বলতে হবে কি হাযা ওয়াল্লাহে খায়র হাযা মানে এটা ওয়াল্লাহে মানে খোদার কসম খায়র মানে ভালো খোদার কসম কাজটা কি তাহলে কোন ভালো কাজকে যারা নাজায়েজ বলে অনেকে জানাজার পরে দোয়া করা যাবে কিনা বারবারই করে তখন কি বলবেন হাদা ওয়াল্লাহে খায়র আজানের আগে সালাতু সালাম দিলে বারবারই করবে উত্তর দিবেন কি হাদা ওয়াল্লাহে খায়র এভাবে মানুষ মারা যাওয়ার পরে ভালো ভালো কাজ করে রুটি পিঠা দেয় এই দেয় সেই দেয় ইসালে সাহাবের কাজ করে যদি প্রশ্ন করে এগুলো তো বেদাত আপনি বলবেন হাদা ওয়াল্লাহে খায়র হাদিস নম্বর বলেন 3 4 6 7 কোন শরীফের হাদিস মাশাআল্লাহ তাহলে আমরাও মুনাজারা করতে পারবো বলে ইনশাআল্লাহ একটা শিখে ফেললে সব খিল্লাফাতা শুধু একটা শিখলে হবে আর বাকিগুলো একটাতে কাজ করে দিতে পারবেন কেন আমার আল্লাহ কোরআন শরীফে বলতেছেন মুনাফিক চিনবেন কিভাবে তার মাথায় তো টুবি আছে মুখে তার মুখেও দাঁড়িয়ে আছে সেও আমার মতো নামাজ কালাম পড়ে চিনবেন কিভাবে আল্লাহ বলেন চেনা এত সহজ না মুনাফিকও কোরআন পড়ে সে কোরআন থেকে দলিল দেয় মুনাফিকও সুন্না পড়ে সেও হাদিস থেকে দলিল দেয় চিনবেন কিভাবে আল্লাহ বলে আমি শর্টকাট করে দিচ্ছি মুনাফিক চিনবা ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ মুনাফিক খারাপ কাজে মানুষকে আদেশ দেয় আর ভালো ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করে বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ তাহলে ভালো কাজ থেকে নিষেধকারী সহজে আমরা চিনে ফেলি তাদের নাম এটা কি আমার পকেট থেকে বলতেছি না কোরআন শরীফ আল্লাহ সবাইকে এগুলা একটু ভালো করে স্মরণ রাখার তৌফিক দান করুন আচ্ছা তাহলে আমার আল্লাহ বলেন যারা যে আমল করে না কেন হাফেজ ফেরেশতা আছে সব সংরক্ষণ করা হচ্ছে কিছু মুমিন দেখেন বুখারী শরীফের হাদিস কিছু মুমিন শয়তানের দুকা পরে গুনাহের কাজ করে ফেলেছে গোপনে আল্লাহ বলে আমি এটা গোপন রেখে দিই মুমিনের প্রতি আল্লাহর কি দয়া সেদিন কিয়ামতের ময়দানে মুমিনকে ডাকবে আমার আল্লাহর কুদরতি চাদরের ভিতরে মুমিনকে ঢুকাবে যাতে কেউ না দেখে আল্লাহ ওই মুমিন বান্দার আমলটা বের করবে এই তুমি অমুক তারিখ এই কাজটা করছিলা দেখো ও আল্লাহ করছি আরেকটা উল্টাবে এটা করছিলা ও আল্লাহ করছি একটার পর একটা তার গুনাগুলা দেখাবে মুমিনের চেহারা মলিন হয়ে যাবে হায়রে আজকে তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই আমি যে পাপগুলা করেছি আমার আল্লাহর কুদরতি হাতে পাপগুলা উঠে গেছে আমার ফয়সালা তো জাহান্নাম হবে বান্দার চেহারা মলিন হবে এদিকে আমার আল্লাহ বলেন এই বান্দা দেখো দুনিয়াতে কেউ জানতো না তুমি পাপ করেছো আমি আল্লাহ তোমার পাপকে গোপন করে রেখেছি আজকেও আমি আল্লাহর কুদরতি চাদরের নিচে তোমাকে ঢুকে ফেলেছি যাতে কেয়ামতের ময়দানের কেউ তোমার পাপটা না দেখে এটা গোপন রেখেছি আমি গোপনের মধ্যেই তোমাকে মাফ করে দিয়েছি সেদিন আমার আল্লাহর রহমান আল্লাহর দয়া আল্লাহর রহমত এমনভাবে প্রবেশ প্রকাশ করবেন তবে মুমিন হতে হবে
মুমিন বান্দাকে আমার আল্লাহ দয়া করবেন, কোন মুনাফিককে আমার আল্লাহ দয়া করবেন না। তো মুমিন মুনাফিক চেনার বড় আলামত ওগুলা। মুমিন চেনার আরেকটা বড় আলামত হচ্ছে হাদিসে পাকে আমার নবীজি বলেছেন আমি নবীর মহব্বত ইমানের আলামত। আমার আনসারী সাহাবীকে মহব্বত ইমানের আলামত, আমার সাহাবীকে মহব্বত ইমানের আলামত, আমার আহলে বাইতকে মহব্বত ইমানের আলামত। তাহলে নবীজি ইমানের আলামত দিয়েছেন কিনা? তো নবীজির মহব্বত চার অন্তরে থাকবে না, তার নাম নবীর আহলে বাইতের মহব্বত চার অন্তরে থাকবে না, তার নাম। এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো নিজেদের ঘরের ফ্যামিলি যারা আছে বাচ্চাদেরকে শিখাইতে হবে, মেয়েদেরকে শিখাইতে হবে। আজকে আমি যে আলোচনা করতেছি এগুলো ধারণ করুন, এগুলো আপন আপন ছেলেদেরকে মেয়েদেরকে ঘরে তরবিয়ত দেন, দেখবেন আপনার ছেলে মেয়েকে আর কোনো মুনাফিক গ্রাস করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। আসুন এরপরে আমার আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলে দিন, উদুল্লাযীনা জামতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়ামা লাহু মিনহুম মিন যাহির। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন, হে বান্দারা, হে রাসূল, উদুল্লাযীনা জামতুম মিন দুনিল্লাহ, তোমরা কিয়ামতের ময়দানে তোমাদেরকে বলা হবে, হে বান্দাগণ, দুনিয়াতে যাদের যাদের তোমরা ইবাদত করেছিলা, মূর্তি পূজা করেছিলা, চন্দ্র পূজা, সূর্য পূজা, আগুন পূজা, কত পূজা করেছিলা, রাসূল তাদেরকে বলুন এরা যাতে তাদের মাবুদগুলাকে ডাকে, এদের মাবুদগুলা ডাকে। আল্লাহ বলেন তাদের ওই দিন কিয়ামতের দিন তাদের মাবুদের কোনো অস্তিত্ব থাকবে না। লা ইয়ামলিকুনা মিসকালা যাররা, সেদিন এই মূর্তিগুলা যাদের পূজা তারা করেছিল এই তাদের মাবুদগুলা কিয়ামতের ময়দানে, আল্লাহ বলেন এই দুনিয়াতেও জমিন আসমানে যাররা পরিমাণ কিছুর মালিক না। কি বললেন? লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, এই যাদের পূজা তারা করতেছে, যাদেরকে মাবুদ মনে করতেছে, এই মাবুদরা না আসমানের কিছু যাররা পরিমাণের মালিক, না জমিনের কিছু যাররা পরিমাণের মালিক। এ আয়াতগুলা কাদের ব্যাপারে বলেছেন? যাদের পূজা হয়, যাদের এবাদত হয়, যাদের উপাসনা হয়, এই মূর্তিগুলার সামনে বলতেছেন হে রাসূল আপনি বলে দিন এদের তোমাদের মাবুদগুলাকে ডাকো না সাহায্য করার জন্য কিয়ামতের ময়দানে। সেদিন আল্লাহ বলেন তাদের মূর্তি যাদের পূজা করেছিল এদের এরা কি যাররা পরিমাণ মালিক, আসমানের যাররা পরিমাণ মালিক, জমিনের কোথাও তাদের মিলকিয়ত চলে না, মালিকানা নাই, অথচ সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার এবাদত না করে এবাদত করেছিল, উপাসনা করেছিল কার? মূর্তি। আয়াতগুলা নাজল হয়েছে মূর্তির সামনে। আমাদের কিছু টুবিওয়ালারা, কিছু আলেম নামে জাহেলরা এই আয়াতগুলো আল্লাহর ওলিদের সামনে লাগাই দেয়। কথা বোঝা যায়? বলে এদের মাজারে গিয়ে লাভ কি, এরা লাভ ক্ষতি করতে পারে না, লাভ ক্ষতি করতে পারে না। লা ইয়ানফা ওয়ালা ইয়াদুর, এই শব্দটা কোরআন শরীফে আছে, তবে এই শব্দগুলো আমার আল্লাহ ব্যবহার করেছেন মূর্তি সামনে, কিন্তু এরা মনে করেছে আল্লাহর ওলিরাও মূর্তি।
আল্লাহর ওলিরা কি মূর্তি না আমরা কি এদেরকে মাবুদ হিসেবে জানি না আমরা কি ইনাদের ইবাদত করি না আমরা কি ইনাদের পূজা করি না আমরা ইনাদেরকে আল্লাহর ওলি হিসেবে জানি ইনাদের মাজার পাকের সামনে এসে ইবাদত আল্লাহর করি আর ওনাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাই কথা বলুন ঠিক না কিন্তু আয়াত হলো মূর্তির ব্যাপারে লাগাই দিল ওলির ব্যাপারে কিন্তু এরা জানে না জমিন আল্লাহ বলে জমিন এটা আমার জমিন কা কিন্তু জমিনের মালিক আল্লাহ বলে জমিনের খালেক আমি স্রষ্টা আমি বাস্তব মালিক আমি কিন্তু এই জমিনের কর্তৃত্ব নেতৃত্ব চলবে আমার ওলিদের সুবহানাল্লাহ ওলিউল্লাহদের বিরুদ্ধে যাদের অবস্থান এরা কখনো এই দুনিয়া তো শান্তি পাবে না কবর আখেরাত তো শান্তি পাবে না এটা একেবারে 100% কথা ওলিউল্লাহদের বিরুদ্ধে গিয়ে কেউ ক্ষমতা পায় না এটা মনে রাখিয়েন আমাদের দেশে কিছু বান্দারা মানে একটা কিছু ক্ষমতা পাইছে মনে করে মাজার ভাঙা শুরু করছে এগুলা অ্যাকশন কে নেবে এগুলা আল্লাহর ওলি আমার আপার ওলি নয় এই ওলিউল্লাহর কার আল্লাহ এদের ব্যাপারে কিছু করলে আল্লাহ বলে যুদ্ধ আমি করব তো আল্লাহ যুদ্ধ করার জন্য এটম লাগে না জ্ঞানত লাগে না বিশাল কিছু লাগে না আমার আল্লাহ এমন ভাবে যুদ্ধ করবেন আল্লাহ শূন্য আছে দেখা যায় না লিল্লাহি জুনুদু সামাওয়াত ওয়াল আসমান জমিন আল্লাহর কি আছে শূন্য আছে আল্লাহ শূন্য আসমানও আছে জমিনও আছে বিদায় আমাদেরকে একটু হোঁশ করতে হবে ওলিউল্লাহদের ব্যাপার যখন আসবে সেখানে কোন ধরনের সীমা লঙ্ঘন করা এনাদের আদবের হানি হয় বিয়াদবি হয় এরকম কোন আচরণ করা যাবে না একটু জোরে বলি না সুবহানাল্লাহ কি বলতে চেয়েছিলাম আমার আল্লাহ বলেন কুল হে রাসূল আপনি তাদেরকে বলুন এরা যাদেরকে মাবুদ হিসেবে জেনেছিল এদেরকে ডাকতে বলেন আজকে কিয়ামতের ময়দানে এদের মাবুদের গোলা তাদেরকে বাঁচাইতে পারে কিনা এই মাবুদগুলা কিয়ামতের ময়দানে বাঁচাইতে পারবে না কিন্তু আল্লাহর ওলিগণ ওলিউল্লাহর সম্পর্ক শুধু দুনিয়াতে না এমনি দুনিয়া বিসম্পর্ক দুনিয়াতে মা বাবার সম্পর্ক দুনিয়া শেষ এই ছেলে মেয়ের সম্পর্ক দুনিয়াতে শেষ স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়াতে শেষ আখেরাতে এই সম্পর্ক বহাল থাকবে না আর হযরতে খাজা কালুশা রহমাতুল্লাহর সাথে সম্পর্ক রেখেছেন মুহাদ্দিস সফির রহমান হাশমির সাথে সম্পর্ক রেখেছেন শাহীন সাহেব সিরকুটের সাথে সম্পর্ক রেখেছেন গাজী দীনে মিল্লাত গোসেমস ভান্ডারি এভাবে ওলিউল্লাহদের সাথে সম্পর্ক রেখেছেন আমার আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত সম্পর্ক বিচ্ছেদ কিন্তু ওলিউল্লাহদের সম্পর্ক কিয়ামতের ময়দানে বহাল থাকবে কুরআন শরীফ সূরাতু যুহরাফ আয়াত নম্বর 67 কি বললাম কুরআন শরীফ সূরাতু যুহরাফ আয়াত নম্বর কি যেখানে আমার আল্লাহ কি বললেন আল্লাহ আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুফুন রব্বুল আলামিন বলেন দুনিয়ার যত সম্পর্ক সব সম্পর্ক কিয়ামতের ময়দানে দুশ্মনে পরিণত হয়ে যাবে কিন্তু সম্পর্ক যদি আল্লাহর কোন নেক বান্দার সাথে করেছেন মুত্তাকি বান্দার সাথে করেছেন ওলিউল্লাহর সাথে করেছেন আমার আল্লাহ বলে ওই সম্পর্ক কিয়ামতের ময়দানে বহাল থেকে যাবে সেদিন আপনি কিয়ামতের ময়দানে বলতে পারবেন ও হযরতে খাজা কালুসা আমি আপনাকে মহব্বত করতাম আপনার জিয়ারত করতাম আপনার উরুজ করতাম
এরকম বলে ওনার সুপারিশ আদায় করতে পারবেন যেটা হাদিস দ্বারা প্রমাণিত একজন নেককার বান্দার উযুর পানি ব্যবস্থা করে দিয়েছেন বা এক গ্লাস পানি ব্যবস্থা করে দিয়েছেন আমার নবী বলেন সেদিন ওই উযুর পানি ধরুন হুজুর কোথায় গেছেন একজন আল্লাহর ওলি কোথায় গেছেন কত জায়গায় যায় একজন মহব্বত থেকে একটা পানি নিয়ে আসছে উযুর উযুর পানি বা গ্লাসে পানি নিয়ে আসছেন হুজুর তো এত খেয়াল করে নাই কত জায়গায় যাচ্ছে ওই বান্দা খাদেম উযুর পানি এনে দিয়েছিলেন এক গ্লাস ভর্তি পানি এনে দিয়েছিলেন সেদিন কিয়ামতের ময়দানে হুজুরকে দেখে বলবে আমা তারিফুনি আমাকে চিনতেছেন না আনাল্লাযি সাকাইতুকা শরবাতান আনাল্লাযি ওয়াহাবতুলাকা উযুআন আপনি দুনিয়াতে আমাদের বাড়িতে গেছিলেন আমি পানি দিছিলাম আপনাকে আমাদের এলাকায় গিয়েছিলেন আমি আপনাকে উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম তো আচ্ছা তো কি চাও বলে ফাসফালি আজকে নফসি নফসি সবাই নিজেকে আমার বাবা নাই ভাই নাই বন্ধু নাই কেউ নাই সবাই আমার থেকে আলাদা হয়ে গেছে আপনার খেদমত করেছিলাম এটা আমি আপনাকে উপস্থাপন করতেছি বিদায় সেদিন তো একটু খেদমতের সুযোগ পাইছি আজকে আমাকে সুপারিশ করেন তো আমার নবীজি বলেন ওই বান্দা নেক বান্দা ওই বান্দার জন্য সুপারিশ করবেন যে সুপারিশটা জান্নাতে যাওয়ার মাধ্যম হবে তাহলে সম্পর্ক আত্মীয়তার বন্ধন থাকবে না সম্পর্ক দুনিয়াবিগুলা থাকবে না কিন্তু আল্লাহর ওলিদেরকে যে সম্পর্ক রাখেন মহব্বত রাখেন কারণ সেদিন ওলিউল্লাহদের কোনো টেনশন সেটা পরের আয়াতে আছে সূরাতু জুহরাফ আগেরটা বললাম কত এরপরটা 68 68 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি হে আমার বিশেষ বান্দা লা খাউফুন আলাইকুম আল ইয়ামা ওয়ালা আনতুম তাহজানুন আজকে কিয়ামতের ময়দানে সবাই ভয় পাচ্ছে সবাই টেনশনে আছে তুমি না আমার বিশেষ বান্দা তোমাকে না আমি বন্ধু বানাইছিলাম আজকে তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই বলে আমি আল্লাহ ঘোষণা দিলাম সেদিন ওলিউল্লাহদেরও টেনশন থাকবে না ভয় থাকবে না ইনাদের দামান যদি ধরতে পারেন ইনশাআল্লাহ ওই দামান ধরা যারা ধরেছেন তাদেরও কোনো টেনশন থাকবে না আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলা বোঝার তফিক দান করুন অনেক মূর্খরা না বুঝে স্থানী না করে বলে ওলির সাথে কি সম্পর্ক নামাজ পড়তে বলছেন নামাজে না পড়বেন রোজা রাখতে বলেছেন শরীয় এগুলা না করবেন আরে ভাই এগুলা গসব করে নেওয়ার ডাকাতি করার ডাকাত আছে কি না তার নাম কি শয়তান আপনি যতই ইবাদত করুন কেড়ে নিয়ে ফেলবে নষ্ট করে ফেলবে তবে আল্লাহর নেক বান্দা যাদের সামনে ইবলিসের ক্ষমতা চলে না ওলিমানি যাদের সামনে কার ক্ষমতা চলে না ইবলিস নিজেই স্বীকার করেছেন ও আল্লাহ সবাইকে গোমরা করবো ইল্লা ইবাদাকা আল মুখলাসিন তোমার মুখলাস বান্দাকে গোমরা করতে পারবো না আমার ক্ষমতা তোমার ওলির সামনে চলে না আল্লাহ বলেন কি চাইলে আমার এই ওলিদের দামান ধরো দেখবে আমার ওলিরা কামিয়াব হয়েছে শুধু তাই না তোমরাও কামিয়াব আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো মুখস্থ রাখার তৌফিক দান স্মরণ রেখে আমাদের ছেলে মেয়ে ঘরে যারা আছে এই তালিমগুলো আমরা যাতে ছোটকাল থেকে দিতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক